বাংলাদেশে বঙ্গবন্ধু সেতু আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু ব্রিজ আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু হাসপাতাল আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু খেলার টিম আছে। কখনো এই সমস্ত বঙ্গবন্ধুর জিনিসগুলো নিয়ে কোনো আলেম ওলামা কোনো সভা সমাবেশ প্রতিবাদ সভা করেছে? আজকে বঙ্গবন্ধুর নামে তোমরা যখন মূর্তি বানাচ্ছ, তখন আলেম ওলামার এটার প্রতিবাদ করতেছে, কারণ কি? একটা কারণ তো থাকবে। এখানে মূলত বঙ্গবন্ধুর নামের বিরোধিতা নয়, বঙ্গবন্ধুর ইজ্জতের বিরোধিতা নয়, বরং বঙ্গবন্ধুর শান নিয়ে যারা ছিনিয়ে নিয়ে খেলছে, মুহাব্বতের নাম দিয়ে যারা মুনাফিকি করতেছে, তাদের বিরোধিতা করা হচ্ছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইখলুকু যুবাবান ওয়ালা ভিজাতামাউ লাহ, ওয়াইন ইয়াসলুহুম যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দাফাত তালিবু ওয়াল মাতলুব। সাদাকাল্লাহু আযীম। আম্মা বা'দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমার আপনার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে এক এক করে বাছাই করে নির্ণয় করে পৃথিবীর বুকের উৎকৃষ্টতম স্থান ময়দান মাহফিল নামক স্থানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক যে রব্বুল আলামিন দান করেছেন, আমরা সবাই প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাফিজে কুরআন শরীফের 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দৃষ্টান্ত উপমা মেসাল পেশ করছি, তোমরা ভালোভাবে তা শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহর পরিবর্তে যে সমস্ত মূর্তি তোমরা বানিয়েছো, আমি আল্লাহর পরিবর্তে যে সমস্ত খাজা বাবা দরবেশ বাবাকে তোমাদের খোদা বানাইছো, সমস্ত খাজা বাবা দরবেশ বাবা সমস্ত মূর্তি সমস্ত মা কালী দুর্গা মাকে এক জায়গায় যদি করো, একটা মাছিও তারা বানাতে পারবে না। ঠিক না বেটি? কথা আমার না আল্লাহর? মামলা যদি করেন আল্লাহর নামে করেন। তোমরা মূর্তির সামনে বিরিয়ানি জিলাপি ফল ফ্রুট বিভিন্ন খাবার আদি দাও, সেখান থেকে যদি একটা বাতের দানা কোনো মাছি এসে টেনে নিয়ে যায়, তোমার মূর্তির এতটুকু সক্ষমতা নাই যে এই মাছি দূর হয়ে যায় আমার খাবার নিস না, এ কথা বলতে পারবে না। এরপর আল্লাহ বলছেন, যে মূর্তিকে তোমরা খোদা বানাইছো আর যে সমস্ত বান্দাগুলো মূর্তির বান্দা হয়েছো, তোমরাও দুর্বল, তোমাদের খোদাও দুর্বল। ঠিক না বেটি? বাংলাদেশ মূর্তির কারখানায় রূপান্তরিত হচ্ছে যাচ্ছে। আমি উচ্চ বাক্যে বলবো না, যারা এখানে বুঝবান আছেন তাদের কাছে আমি কয়েকটা মেসেজ পৌঁছাতে চাই। বাংলাদেশে বঙ্গবন্ধু সেতু আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু ব্রিজ আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু হাসপাতাল আছে, বাংলাদেশে বঙ্গবন্ধু খেলার টিম আছে। কখনো এই সমস্ত বঙ্গবন্ধুর জিনিসগুলো নিয়ে কোনো আলেম ওলামা কোনো সভা সমাবেশ প্রতিবাদ সভা করেছে? আজকে বঙ্গবন্ধুর নামে তোমরা যখন মূর্তি বানাচ্ছ, তখন আলেম ওলামার এটার প্রতিবাদ করতেছে, কারণ কি? একটা কারণ তো থাকবে। এখানে মূলত বঙ্গবন্ধুর নামের বিরোধিতা নয়, বঙ্গবন্ধুর ইজ্জতের বিরোধিতা নয়, বরং বঙ্গবন্ধুর শান নিয়ে যারা ছিনিয়ে নিয়ে খেলছে, মুহাব্বতের নাম দিয়ে যারা মুনাফিকি করতেছে, তাদের বিরোধিতা করা হচ্ছে। তোমরা যারা জাতির পিতা বিতে বিলো চিল্লাও, শেখ মুজিবুর রহমান বলো,
কই একটা বারো তো রহমতুল্লাহ আলাই বলো না। আমরা যারা শেখ মুজিবের বিরোধী তোমাদের ভাষ্যমত তর্কের খাতির আপাতত মেনে নিলাম, আমরা অন্তত শেখ মুজিবের নামটা নিলে রহমতুল্লাহ আলাই বলি, মানে হলো ও আরশ আল্লাহর মালিক বঙ্গবন্ধুর কবরে তুমি রহমত নাজিল করো, বলে না আমিন। আমরা দোয়া করতেছি রহমতের, আমাদেরকে নাম দিয়েছ জঙ্গি, আমাদেরকে নাম দিয়েছ পাকিস্তানি, আর তোমরা 24 ঘন্টা বঙ্গবন্ধুর বিরোধিতা করতেছ, তার কবরের আজাব বাড়াচ্ছ, তোমরা নাম দিয়েছ বঙ্গবন্ধুর আশেক। তোমরা যদি আশেক হও আবু জাহাল আর তোমার মধ্যে আমি কোনো দ্বিতীয় কোনো তফাতও দেখি না। অনেকে ছোট বাচ্চার পুতুলের উপমা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে জায়েজ বলে প্রমাণিত করতে চাচ্ছেন, বুখারী শরীফের বর্ণনা দিয়ে, আম্মা জানা আয়েশার বর্ণনা দিয়ে। দেখেন ভাই, আপনারা যদি ইঞ্জিনিয়ারিং শেখাতে আসেন শিখাইয়েন, আমরা শিখব। যদি বলেন গাড়ি চালানো শিখাবেন শিখব, আইসেন। যদি বলেন ট্রেন চালানো শিখাবেন শিখব, আইসেন। যদি বলেন ডাক্তার ডক্টরগিরি শিখাবেন শিখব, আইসেন। এই সমস্ত বিষয়ে আপনারা অনেক এগিয়ে আমাদের চাইতে। আল্লাহর ওয়াস্তে কোরআন হাদিস শেখাতে আসবেন না, আপনাদের 14 গোষ্ঠীকে আরো 50,000 বছর পড়া নেওয়ালা মক্তদের শিশুই যথেষ্ট। কোরআন হাদিস কেন আমাদের শেখাতে আসেন? পুতুলের মেসাল দিয়ে বলে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য জায়েজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নিষেধ করেন নাই। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সবচেয়ে জবরদস্ত সারে, তিনি সরা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, উক্ত কিতাবে ওই হাদিসের রেফারেন্স টেনে এনে তাফসির করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, এইভাবে পুতুল নিয়ে খেলাধুলা করা এই আমলটা আম্মা জান আয়েশার জন্য খাস ছিল, তার জন্য নির্দিষ্ট ছিল। এটা উপমা টেনে এনে, দলিল টেনে এনে, মূর্তি কিনে নিয়ে আসা পুতুল খেলা শরীয়তে জায়েজ নাই। অন্যান্য উলামায়ে কেরামরা বলেছেন যখন এই পুতুল খেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন তখনও পর্যন্ত পুতুলের হারামের হুকুম আরোপিত হয় নাই, নাজিল হয় নাই, এর আগের ঘটনা। শুধু এটুকু নয়, আপনি যদি বুখারী মুসলিমের অন্যান্য বর্ণনাগুলো দেখেন সেখানে দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরে প্রবেশ করছেন, দেখা গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বিছানা বিছিয়ে দিলেন যে জায়গার মধ্যে মূর্তির ছবি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করেছেন নাকি, অভিমান করেছেন নাকি, বলেন, তওবা করে ফেলবো। বলে, এই ছবিযুক্ত বেডশিট এখানে কেন নিয়ে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাতে একটা ছবি তো আছে। বলে, কেন, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না? আম্মা জান আয়েশা বলেন, আমি এটা ফেটে টুকরো টুকরো করে নেকড়া হিসেবে ব্যবহার করেছি। অপর এক বর্ণনায় হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আসমান থেকে নেমে এসে আপনার দরবারের সাথে সাথে হাজির হয়ে যায়, আজকে আপনার দরবারে আসতে আমার অনেকক্ষণ লেট হয়ে গেল, অনেকক্ষণ দেরি হয়ে গেল, বাড়িতে প্রবেশ করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? বলে, আপনার বাড়িতে একটা ছবিওয়ালা, ছোট্ট ছবিওয়ালা পর্দা টাঙ্গানো আছে, এই জিনিসটা দেখে আমি ভিতরে ঢুকতে পারতেছিলাম না। এই বর্ণনাগুলো দেখে কি বোঝা যায়? মূর্তি নয় শুধু, বাংলাদেশে যদি মূর্তির ছবির পূজা করবে রাসূলুল্লাহর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সে থাকতে পারে না। উদাহরণ দিচ্ছে, উপমা দেওয়া হচ্ছে, বলে অন্যান্য রাষ্ট্রের মধ্যে তো মূর্তি আছে, ভাস্কর্য আছে, তাহলে বাংলাদেশে থাকলে সমস্যা কি? আমি বলবো, সৌদি আরবের মধ্যে তো দর্শনের সাজা লিঙ্গ কেটে দেওয়া আছে, সেটা তোমরা আনলা না যে? চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এই সাজা তোমরা আনলা না যে? মালয়েশিয়ার মধ্যে মূর্তি আছে বলতেছো, মালয়েশিয়ার মধ্যে যদি কেউ জেনা করে মানুষের সামনে তাকে বেত্রাঘাত করা হয়, এই সাজা তোমরা আনলা না যে? যেখানে তুমি সুবিধা পাবা সেখানে তুমি সেইটা আনবা, তাহলে তোমার নাম হয়ে যাবে সুবিধাবাদী আব্দুল কোয়াইশ। নাম কি? আরেকটা উদাহরণ দিচ্ছে, এগুলো যারা বুঝবান তাদের জন্য। সমাজ ছিল মূর্তিতে ভরা, অলিতে গলিতে ঘরে ঘরে মূর্তি। এমন সময় মা আমেনার ঘরে একটা শিশুর জন্ম হলো, সকলে বলেন সেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অসভ্য দুনিয়াকে সভ্যতা দিল, ওল মেডেল দুনিয়াটাকে মডেল আপগ্রেড বানিয়ে দিল, আধুনিক দুনিয়া বানিয়ে ফেললো। কিভাবে বলো, যত মূর্তি আছে মূর্তিগুলো বিলুপ্ত করে তিনি আধুনিক দুনিয়া বানালো। এখন আমার নীতি নৈতিকতার প্রশ্ন, এই জায়গাটাকে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলছেন বাংলাদেশকে আপনারা আধুনিকতার দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে তো বাংলাদেশের যত মূর্তি আছে এগুলো মোছা দরকার ছিল, আপনারা নতুন মূর্তি বানাচ্ছেন যে নতুন মূর্তি বানাচ্ছেন, এর মানে আপনারা দুনিয়াকে আধুনিক বানাচ্ছেন না, বরং রাসূলুল্লাহর আগের সমাজ জাহিলিয়াতে আপনারা পদার্পণ করতেছেন। এটা সাধারণ কমন সেন্সও ঢুকে, সাধারণ যুক্তিটা তো এটা ঢুকে। আমরা শুধু বঙ্গবন্ধুর মূর্তি বিরোধী নয়, স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশে যত জিয়াউর রহমানের মূর্তি আছে, বাংলাদেশে যত এরশাদের মূর্তি আছে, বাংলাদেশে যত শেখ মুজিবের মূর্তি আছে, বাংলাদেশে যত ইয়াল শিয়াল কুকুরের মূর্তি আছে, সমস্ত মূর্তিগুলিকে ভেঙে ছুড়ে বঙ্গোপসাগরে বের ফেলে দিতে হবে। সমস্ত মূর্তির বিরোধী আমরা, শেখ মুজিবের মূর্তির বিরোধী একা নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন মূর্তি রাজ্য উৎখাত করার জন্য। 95% মুসলমানদের রাষ্ট্রে কেউ যদি মূর্তি রাজ্য বানাতে চায়, আমি বলবো এটা হরিফতার রাষ্ট্র পরিণত হবে, মুসলমানের রাষ্ট্র থাকবে না। এটা যারা বুঝবে এটুকুতেই বুঝবে। বুখারী শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে, মান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি কোনো সন্দেহপ্রবণ জিনিসের দিকে ধাবিত হলো সে ব্যক্তি যেন হারামের দিকেই ধাবিত হয়ে গেল। আপনারা যারা মনে করছেন বঙ্গবন্ধুর মূর্তি বানানো সওয়াবের কাজ, আমি নিশ্চিত আপনাদের অন্তরে এটুকু ইহতিমাল হলেও আছে যে এটা গুনাহের কাজও হতে পারে। সুতরাং সন্দেহের দিকে ধাবিত হয়ে আপনারা এই কাজটা করছেন, নিশ্চিত হারামের দিকে ধাবিত হচ্ছেন। আর যারা জেনে বুঝে মূর্তির ফজিলত বয়ান করতেছেন, ইচ্ছাকৃতভাবে মূর্তিকে জায়েজ বলতেছেন, আমি বলবো নামাজ পড়ার আগে কালামা পড়ুন, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আপনাদের ঈমান নাই, ঈমান দুয়ে মুছে চলে গেছে। বাংলাদেশের মুসলমান মূর্তির পক্ষে কথা বল, হ্যাঁ মা কালী দুর্গা মা সরস্বতী মা আরো যত মা আছে এগুলো ওদের জন্য ইবাদতের মাধ্যম, আমাদের জন্য একজন আছেন, নাম কি? আর কোন মূর্তির প্রয়োজন আছে আমাদের সকলের রবকে? এই আল্লাহর দল করতে গিয়ে যদি কেউ আমাদের মাথা উড়িয়ে দেয়, আমাদেরকে খুন করার হুমকি দেয়, আমাদেরকে মামলা হামলার হুমকি দেয়, ও ভাই তোমাকে স্পষ্ট ভাষায় বলবো, যে খুন করার হুমকি আমাদেরকে দাও, প্রতিদিন মুনাজাতে আমরা বলি ও আল্লাহ ওই দাজ্জালের হাতে আমাদেরকে খুন হওয়ার তৌফিক দান করো, কেননা তুমি আমাদেরকে হত্যা করবা, সাথে সাথে জান্নাতুল ফেরদাউস আমাদের নসিব হয়ে যাবে। যে হত্যা করার হুমকি আমাদেরকে দাও, সে হত্যা হওয়াটা আমরা তামান্না করি, কিসের হুমকি, কিসের হুমকি দাও? বাংলাদেশে মূর্তি থাকবে মন্দিরে ঢুকান, বাংলাদেশে মাজার পুজো থাকবে মাজারে ঢুকান, 95% মুসলমানের দেশে মুরে মুরে রাজ্যে রাজ্যে মূর্তি রাজ্য সহ্য করা হবে না। এই মূর্তি ইস্যুকে বানিয়ে যদি কোনো আলেমের গায়ে কটাক্ষ করা হয়, আলেমকে মামলা হামলা করা হয়, বামনগরীকে গেলাগালি করা হয়, আল্লামা আহমদ শফির শানে কটাক্তি করা হয়, তুমি আমাবলী কও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, যেই দল হও না কেন, বাংলাদেশ থেকে তোমাকে উৎখাত করে ছাড়া হবে ইনশাআল্লাহ। আলেম ওলামারা, আমি আগে বলেছি আলেম ওলামারা বঙ্গবন্ধু বিরোধী নয়, আলেম ওলামারা শেখ মুজিবের বিরোধী নয়, আলেম ওলামারা জিয়াউর রহমানের বিরোধী নয়, এরশাদের বিরোধী নয়। যারা মারা গেছে আল্লাহ তাদের ভুল ত্রুটি মাফ করুন, জান্নাতের আলা মাকাম দান করুন, বলেন আমিন। আমরা মূলত কিসের বিরোধী? ভাস্কর্য বিরোধী। কিসের বিরোধী? ভাস্কর্য বিরোধী। এখন অনেকে বলছে যে মূর্তি আর ভাস্কর্য বলা আলাদা জিনিস, অন্তত আমাদের কিতাব বাদ দেন, বুখারী শরীফ পড়তে দিলে তো 10টা ফ্যান চালাই দিতে হবে, পড়তেও জানবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাফাত হাদিন
আমরা যারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছি মাহফিলের সাথে যারা করতে যারা নিয়ে বসে যায় এবার আপনাদের সাথে কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা